আসসালামু আলাইকুম, আমার আব্বা অনেক দিন পরে গ্রাম থেকে আসতেছে। আর আমার আব্বা গ্রাম থেকে যেহেতু অনেক দিন পরে আসতেছে, আমি অনেক বেশি খুশি। আমার আব্বা কি পছন্দ করে, কি খাবে না খাবে, ওইটা নিয়ে ব্যস্ত। ইবনাতের বাবাকে বললাম যে ঘরে যেহেতু সব কিছুই আছে, তুমি গরুর মাংস আইনা দাও, কারণ আমার আব্বা অনেক বেশি গরুর মাংস প্রিয় একজন মানুষ। দুই টুকরা গরুর মাংস আর যদি একটু কষা কষা গরুর মাংসের ঝোল হয়, আমার আব্বার এক প্লেট ভাত শেষ করতে আর কিছুই লাগবে না, এত প্রিয় গরুর মাংস। আর আমরাও হয়েছে অনেকটা আমার আব্বার মতো, আমরাও গরুর মাংস অনেক বেশি পছন্দ করি। তো আমি সকালবেলা ঘুমিয়ে থাকতেই দেখি ইবনাতের বাবা বাজারে গিয়ে টাটকা ফ্রেশ গরু মাংস নিয়ে আসছে। গরু মাংসের সাথে কয়েক টুকরা কলিজাও আসছে। উনি বলেই দিছিল যে মাংসের সাথে কয়েক টুকরা কলিজাও দিয়ে দেন, কারণ কলিজা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কলিজার সাথে মিক্স করি আমি গরু মাংসটা রান্না করব। আর এদিকে গ্রাম থেকে আসার সময় আমার মা নারকেল দিয়ে দিছিল। ইবনাত যেহেতু নারকেল অনেক বেশি পছন্দ করে, অনেক দিন ধরেই বলতেছিল আম্মু আমাকে নারকেলটা ভাঙ্গা দাও। আমি কাজকর্ম বা বিভিন্ন ঝামেলার কারণে নারকেলটা অলসতা করে ভাঙা হয় নাই, আজকে নারকেলটা ভাঙ্গা তো আমি পুরাই খুশি। নারকেলটা দেখা পুরাই সন্তুষ্ট হয়ে গেছে, মাশাল্লাহ, আল্লাহর দান যে এত সুন্দর হয়। নারকেলটা যেমন সুন্দর দেখতে তেমন মিষ্টি। আর এদিকে ইবনাতের বাবা 30 রোজা রাখার পরে যে 6 রোজা রাখতে হয় সাক্ষী রোজা, সেই রোজা রাখা শুরু করে দিছে। এর জন্য একদম ফ্রেশ টাটকা একটা তরমুজ কিনে আনলো। তরমুজটা যদিও একটু বেশি পাকা হয়ে গেছে, দেখতে একটু বেশি লালচে দেখা যায়, বাকিটা খাওয়ার পরে বোঝা যাবে যে কতটুকু কি। আর এদিকে মুরগি গরু মাংস রান্না করার জন্য কিন্তু আমি আদা রসুন জিরা মশলা জাতীয় যা যা আছে সব কিছু বাটাবাটি করে নিতেছি। যদিও অনেকে বলে আপু আপনি একসাথে মশলা বেটে নেবেন, এরকম একটু একটু করে বাটাবাটি করলে আপনার জন্যই কষ্ট। আসলে কি, আমি ব্লেন্ড করা মশলা খাইতে পারি না ফ্রিজের মধ্যে। অনেকে ডিপ ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে মশলা রেখে দেয়, তারপরে যখন যা লাগে বের করে করে রান্না করে। আমি আসলে ওই মশলাটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। আমার যেহেতু মানুষজন কম, অত বেশি মশলা টশলা লাগেও না। যখন লাগে আমি মানে একদম ইনস্ট্যান্ট বাটাবাটি করে তারপরে রান্না করে ফেলি। আমার কাছে ওই মশলাটা দিয়ে রান্না করলে একদম বেশি টাটকা ফ্রেশ লাগে। তাছাড়া আরেকটা জিনিস, মা বাবা ভাই বোন এইগুলো হচ্ছে একদম কি বলে আত্মার আত্মীয়। এরা যখন বাসায় আসে বা যখন আপনার কাছে আসবে, তখন আপনার মানে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করবে। মানে কি খাওয়াবেন কি করবেন একদম অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? আমি আমার কথা বলতেছি, বাকি যা কাদের মনের অবস্থা কেমন সেটা তো আমি জানি না, কারণ সবার ফিলিংস একরকম নাও থাকতে পারে। তো যাই হোক, আর যেহেতু কাছাকাছি থাকে না, অনেক দূরে থাকে, অত মানে সচরাচর দেখা সাক্ষাৎ হয় না, মাসের পর মাস যায় তারপরে দেখা সাক্ষাৎ হয়। এইদিকে ইবনাতের বাবা ইফতারে খাবে, সেই জন্য একটু স্যুপও তার জন্য রান্না করতেছি। মানে আমার আব্বা কী খাবে সেইটাও আয়োজন করতেছি, ইবনাতের বাবা ইফতারের পরে কী খাবে সেইটাও আয়োজন করতেছি। আসলে মেয়ে মানুষের এইটাই জীবন, কে কী খাবে, কার জন্য কী করতে হবে, এগুলা দিয়েই কিন্তু তাদের সারাটা দিন কাটে। আর সবার দিকেই তাদের একরকম তদারকি রাখতে হয়, নজর রাখতে হয়। আর এইদিকে নারকেল কোড়ায় দিছে, এখন ইবনাত বলতেছে কী দিয়ে খাবো, মুড়ি আছে ঘরে মুড়ি দিয়ে খাবো। তাছাড়া যদিও নারকেল সবথেকে বেশি মজা চিড়া দিয়ে, কিন্তু চিড়া তো আর ঘরে নাই, মুড়ি আছে মুড়ি দিয়ে ইবনাতকে দিলাম। আর ইবনাতে দেখা দেখি আমারও খাইতে মন চাইলো, আমিও একটু নিয়ে নিলাম, কারণ চিড়া মুড়ি নারকেল এগুলো দেখলে কি আর না খায় পারা যায় নাকি। আর দেখতে দেখতে স্যুপটাও রান্না করা হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো এই ছিল আমার আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।